বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি মনে করলে কি কেউ কাফের হয়ে যাবে? সম্মানিত ভাই, আমরা যদি যদিও সরাসরি এইভাবে বলি না যে সে কাফের হয়ে যাবে, কিন্তু কাফের হওয়ার যাবতীয় উপকরণ ও মাধ্যম তার মধ্যে আমরা পাই। কারণ হচ্ছে যখন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি মনে করবে, তখন সে জাল হাদিসের উপরে বিশ্বাস করবে এবং কোরআন ও সহি হাদিসগুলোকে সে প্রত্যাখ্যানকারী বলে গণ্য হবে। আমাদের সমাজে মৌলভী সাহেবরা খুব ভালো করে সুন্দর করে হাদিস বলে থাকে, আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা প্রথম আমার নূর তৈরি করেছে। আবার অনেকে মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি, নাউজুবিল্লাহ। ফলে আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন একাকার করে দেওয়া হয়, অবশ্যই তখন এটা কুফরিতে রূপান্তরিত হয়ে যায়। আর এর সাথে আরও মেলা জাল হাদিস মানুষ বলে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনি যদি না হতেন তাহলে আমি সারা পৃথিবী সৃষ্টি করতাম না। তো আসলে রাসূলের জন্য সারা পৃথিবী সৃষ্টি করা হয়নি, বরং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের নবী, নূর নবী বলা, এটার দুটো ধরন হতে পারে। একটা যদি তাকে আলোকবর্তিকা হিসেবে, তিনি আমাদের মাঝে হেদায়েত নিয়ে এসেছেন, তিনি আমাদের মাঝে আলোক রশ্মি নিয়ে এসেছেন যার মাধ্যমে সমাজ আলোকিত হয়েছে হচ্ছে, তো তাহলে এটা অর্থটা ঠিক আছে। যেটা আল্লাহ তাআলা বলছেন, কাজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কিতাব এসেছে এবং স্পষ্ট আলো এসেছে, আর নূরুন আলো এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। তো সেই নূরটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো মাজাজি অর্থে, রূপক অর্থে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এটা বোঝানো হয়নি। নূরের তৈরি হলেন ফেরেশতারা, আর ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম মাটির তৈরি তাকে সাজদা করিয়েছিলেন। কেউ যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলে আমি তাকে সম্মান বেশি দিলাম, তাহলে সে মূর্খতার পরিচয় দিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে বা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করিয়েই তাকে অধিক সম্মানিত করেছেন, ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে তাকে সাজদা করিয়েছিলেন। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, জাল হাদিস দিয়ে রাসূলের মর্যাদা বৃদ্ধির কোনো উপায় নেই। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দাও আমি তোমাদের মতোই একজন মানুষ। এটা হলো সৃষ্টিগত দিক থেকে, তার তার বাবা মা ছিলেন, তার দাদা দাদি নানা নানি সব কিছু ছিলেন, তিনি বিয়ে শাদী করেছেন, তার ক্ষুধা লাগতো, তিনি খানাদানা খেতেন, পেশাব পায়খানা করতেন, এই মানবিক দিক থেকে তিনি আমাদের মতো মানুষ ছিলেন। কিন্তু কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, তবে রসুলের সাথে আমাদের পার্থক্য হলো তার কাছে ওহি করা হয় আর আমাদের কাছে ওহি করা হয় না। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এরকম বাড়াবাড়ি করে যে তিনি নূরের তৈরি, অথবা সেই দ্বিতীয় যে অর্থটা যে সরাসরি আল্লাহর নূরের তৈরি তিনি, অথবা নূর দিয়ে আল্লাহ তৈরি করেছেন তাকে, তাহলে সে তখন কুফরি পর্যায়ে চলে যায়। আর শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদে একটা বাব বা পরিচ্ছেদ এভাবে নিয়ে এসেছেন, বাবু আন্না সাবাবা কুফরে বানি আদম হুয়াল গুলুবু ফিস সালেহীন, বানি আদম আদম সন্তানের কুফুরির অন্যতম একটা উপায় ও কারণ হলো এই সৎ ব্যক্তিদের ব্যাপারে বাড়াবাড়ি ও অতিরঞ্জন করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহর নবী ঈসা আপনার নূহ আলাইহিস সালামের সময় কিছু ভালো মানুষ মারা গেলে তারা তাদের ওই শয়তানের ওয়াসওয়াসায় তাদের মূর্তি বানিয়েছিল, পরবর্তীতে তাদের ইবাদত করা শুরু করেছিল। আর এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, লা তুতরুনিন কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, তোমরা আমাকে নিয়ে সেইভাবে বাড়াবাড়ি করিও না যেভাবে ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে। ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি তো আল্লাহর একজন বান্দা মাত্র, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা ও রাসূল বলবে। এখনকার আমাদের পিরানে পীর দস্তগীর যত আছে, এদের টাইটেল দেখলে আপনি পাগলা হয়ে যাবেন। অথচ বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল, তার নামের আগে কোনো টাইটেল নেই। ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, সাহাবাদের কত কথা আপনি শুনবেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। এখন পীরের মাজার থেকে এবং অন্যান্য জায়গা থেকে, সেদিন তাহিরিকে দেখলাম, এ তাহিরি আমাদের শেখ আকরামুজ্জামান বিন আব্দুসালাম আল মাদানী হাফিজাহুল্লাহ, সহি আকিদার এক ঝান্ডাবাহী আলিম, তার বিরুদ্ধে সে মামলা করতে চায়, আহমদুল্লাহর বিরুদ্ধে সে মামলা করতে চায়। আমরা তাহিরিকে বলতে চাই, তোমার আকিদা সংশোধন করো, হয়তো তোমার দলবল ভারী আছে, তোমার হয়তো উশৃঙ্খল কিছু এই তোমার সমর্থ কাছে, তাদেরকে দিয়ে তুমি হয়তো দুনিয়াতে চিল্লাচিল্লি করতে পারবে। কিন্তু তাকে আমরা দেখলাম যে সে মাজারে গেছে, সেখানে সে শিরিকের মানে যাবতীয় উপকরণ ব্যবহার করছে, সেখানে সে মস্তকনত করছে এবং সেখান থেকে ফিরে আসছে পিছন ফিরে ফিরে।
ওইদিকে পিছন দেয় না, ওই পিছনটা ওর দরজার দিকে করে বের হয়ে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবারা গেছে, সে সরাসরি যেভাবে আমরা একজন আরেকজনের কাছ থেকে গেলে ফিরে আসি, সেইভাবে রসুলের দিকে তার পিঠ দিয়ে ফিরে এসেছেন। রসুলের থেকে কি এই পীরেরা বড় হয়ে গেল? নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে রসুল সাল্লামের ক্ষেত্রে এইভাবে বাড়াবাড়ি করতে করতেই রসুল পূজা অনেকেই শুরু করে দিয়েছে, আল্লাহর স্থানে রসুলকে গিয়ে বসিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রসুল দোয়া করেছিলেন যে লা আল্লাহুম্মা লা তাজআল কাবরি ওয়াথানান ইউবাদ, হে আল্লাহ আমার কবরকে তুমি মূর্তিতে মাজারে রূপান্তরিত করিও না যে মানুষ এসে আমার এখানে পূজা শুরু করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এই রসুল সাল্লামের দৌহিত্র মানে এই আলী রাদিয়াল্লাহু আনহুর এই এই নাতি পুতিরদের একজন, সে দেখতো যে একটা লোক এসে রসুলের কবরের ওইখানে একটা আলাদা ছিদ্রের মতো জায়গা ছিল, ওখানে গিয়ে ধ্যানমগ্ন থাকতো। তিনি তাকে নিষেধ করলেন এবং তিনি বললেন যে আমার বাবাকে আল্লাহ রসুল সাল্লাম পাঠিয়েছিলেন যত উঁচু কবর পাবে সেগুলো মাটির সাথে মিশিয়ে বরাবর করে দেবে। অতএব রসুলের ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না, এবং রসুলকে নূরের তৈরি বললে কোরআন ও হাদিসের অসংখ্য আয়াতকে কি করা হয়? অস্বীকার করা হয়। অতএব যদি অস্বীকারের পর্যায়ে চলে যায় তখন সেটা কুফুরিতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ এই খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।